স্বাগত। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 5:40, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর দেখলে রান্নাবান্না সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছি আর এবার চলে যাব ঘর মুছতে, তারপরে ব্রাশ করব। ব্রাশ করে তারপরে যাব জামা কাপড় ভিজিয়ে স্নান করে তারপর রান্না বসাবো। তো চলো আবার পরে দেখা করছি। আর এখন কিন্তু বাইরে খুব বৃষ্টি পড়ছে, একটু আগে বেশি পড়ছিল, এখন একটু অল্প অল্প পড়ছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর দেখো আমি চলে এসেছি, এবার ঘরটা মুছে নেব। আমি লাইজল দিয়ে ঘর মুছি, এখন আর ডেটল তেমন একটা দেয়া হয় না। আর দেখো আমি ঘরও মুছে নিয়েছি, রান্নাঘরও মুছে নিয়েছি। তো এবার আমি চলে যাব আমার অন্য কাজে। তো দেখো আমি এবার ব্রাশ করে নিচ্ছি, তো ব্রাশ করে আর জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, এবার স্নান করে তারপরে আবার আসছি। আর আমি স্নান করে চলে এসেছি। আমি কিন্তু স্নান করে মাথাতে চিরুনি দিই না, তোমাদেরকে আগেও বলেছি। আর সিঁদুর পরে মুখে একটু ক্রিম লাগালাম, টিপটা পরেছি। আর এবার রান্নাবান্না বসিয়ে দেবো, ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে, জামা কাপড়গুলো কেচে হ্যাঙ্গারে রেখে দিয়েছি, জল ঝরে গেলে তারপরে নিয়ে তাই মেলে দেব। তো চলো রান্নাবান্না স্টার্ট করে দিই, ঠিক আছে? দেখতে থাকো তোমরা। তো আঁচল করতে না, আঁচল করতে হবে না। দেখো আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে, একা একা নল চালু করেছে, বাথরুমে এসেছে আবার নাইটিটা ধরে রেখেছে কি করে, আবার নলটা বন্ধ করছে। দেখো বন্ধ করো, পুরোটা বন্ধ করে দাও, নলটা বন্ধ করো। হ্যাঁ আর একটু বন্ধ করো, ভালো করে বন্ধ করো। খুলছো কেন, বন্ধ করে দাও ভালো করে। হ্যাঁ এদিক ঘোরাও, থাক থাক চলে এসো, এবার চলে এসো, চলে এসো, চলে এসো। দেখো নাইটি কিভাবে ধরে রেখেছে, দেখো। মানে আজকে কি বার, আজকে কি বার, কি বার, কি বার? গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 4:20। তো সেই সকালে কথা হয়েছিল আর হয়নি রান্না করার পরে, তারপরে আর ভিডিওটা স্টার্ট করিনি আমি। আর মেয়ে একটু আগে ঘুম থেকে উঠলো, ওর কাছে জিজ্ঞাসা করলাম আজকে কি বার, তো বললো তোমরা কি বুঝতে পেরেছো আজকে মঙ্গলবার, আমি বলেছি তাই বলছে মঙ্গলবার। তো আমি এখন সবজি বানাচ্ছি আর এই রান্না বান্না করে রাখবো, রেখে ওকে ওকে দুধ আর পিডিয়াশিয়ার খাইয়ে সন্ধ্যা দিয়ে তারপরে একটু বাজারে যাব। আজকে বাজার থেকেও কিছু আনতে হবে। এই দেখো হাতে কুদরি নিয়েছে, কুদরি কেটেছি, কুদরি ভাজা করব। এখানে আদা বাটা আছে, জিরে বাটা আছে, এখানে রসুন আছে আর এর মধ্যে মাছ আছে, এক্ষুনি ফ্রিজ থেকে বার করলাম। আর এখানে মেয়ের দুধটাও বার করে রেখেছি, ওটা জ্বালিয়ে নেবো এবার। দেখো এখানে কুদরি কেটে রেখেছি, লঙ্কা চিরে একটু জিরে গুঁড়ো লবণ হলুদ আর একটু চিনি দিয়ে ভাজা করব, আমার তো এটাই খুব ভালো লাগে। আর এখানে ফুলকপি আলু টমেটো দেখছো, এটা ফুলকপি দিয়ে আমি আজকে কাতলা মাছের একটু কালিয়া বানাবো, সেই জন্য এটা কেটে রেখেছি। তো রান্না বান্না স্টার্ট করে দিয়েছি আর এখানে কিছুটা মাছ ভাজা হচ্ছে, আর এখানে কিছুটা ভেজে রেখেছি ফুলকপি আলুও ভেজে নিয়েছি। আর এখানে দুধটা জ্বালিয়ে নিলাম, এই পিডিয়াশিওর দিয়ে দিলাম, এবারটা তো চকলেট ফ্লেভারের এনেছে, তো ওটা এবার দুধের সাথে মিশিয়ে নিয়ে তারপর মেয়েকে এবার খাইয়ে দেব। আর এই দেখো মেয়ে কি করছে, দেখো হাই জোরে বলো, আজকে কি বার, নাইটি পরেছে দেখো আমার মেয়ে। এটা সেই মাসি এনে দিয়েছিল, যারা আমার পুরনো বন্ধু তারা জানো। ওর
পছন্দ হয়েছে বললো। তো চলো আমি রান্না বান্না করে নি, এখন আর ভিডিও করব না, রান্না করে তারপর একবার লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেব, কারণ এখন আর সময় নেই, তো আবার পরে দেখাচ্ছি, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। তো রান্না বান্না তো হয়ে গিয়েছে, আর সন্ধে দিয়ে গুছিয়ে নিয়েছি, মেয়েকেও গুছিয়ে দিয়েছি, এবার যাব বাজারে, কিছু সামান নেওয়ার আছে। তো চলো যদি পারি অবশ্যই তোমাদেরকে বাজারের কিছু তো শেয়ার করব, ঠিক আছে? তো চলো আমার সাথে। আর কি রান্না করেছি চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো মেয়ে, মেয়ে এখন ক্যামেরা দেখলে আর কথা বলে না, আগে কি সুন্দর কথা বলতো। এই দেখো এখানে ফুলকপি আলু মাছের কালিয়া করেছি, তোমাদেরকে তো বললাম একটু বেশি করে করেছি, কারণ পুদি ভাজাটা একটু অল্প হয়েছে সেই জন্য। আর এখানে আছে কুদরি ভাজা। তো দেখো আমি চলেও এসেছি বাজারে, আর বাজারে এসে এখান থেকে আমি একটু সবজি নিলাম, আর এখান থেকেও আমি টমেটো নিলাম। তো আর এখানে একটা ছোটোখাটো শপিং মল আছে, আর আমি বাজার করে মাসির বাড়িতে এসেছি। তো মাসি মোদক বানিয়েছে, আর এটা গণেশ পুজোর সময় এই নারকেল দিয়েছিল সবাই পুজোতে, তো সেই নারকেলই মোদক মাসি বানিয়েছিল, তো তাই আমি খাচ্ছি, খুব ভালো লাগছে। কিন্তু পুজোর সময় যে প্রসাদটা না, সেটার টেস্টটা পুরো অন্যরকম, আর এটা পুজোর প্রসাদ হলেও এর টেস্টটা অন্যরকম, কারণ এই দেখো মাসি আবার নাড়ু দিয়েছে, কারণ সেটা তো ভোগ লাগানো হতো, আর এটা তো পুজোর প্রসাদ সেটা বানিয়েছে, তো দুটোর ডিফারেন্স আলাদা। আর দেখো বাজার থেকে ডিমও এনেছি, আর ফেভিকুইক এনেছি, টমেটো এনেছি। হ্যালো এন্ড ওয়েলকাম, গ্যালারিয়াল লাইফে সকলকে স্বাগত। তো গুড মর্নিং বন্ধুরা, আর আজ হচ্ছে বুধবার, তো মঙ্গলবার রাত্রে আমি বাজার করে মাসির বাড়িতে মোদক খেয়েছিলাম, তোমরা তো দেখেছো। তারপরে বাড়ি এসে আমি ভিডিও আর কন্টিনিউ করিনি, কারণ শরীরটাও ভালো লাগছিল না, তো সেই জন্য। আর আজকে আবার ভিডিও স্টার্ট করলাম। তো আজ তো বুধবার, আর এখন বাজে 6টা, তো আমি অনেকক্ষণ উঠেছি, উঠে তারপরে সবজি বানাচ্ছিলাম। তো কী কী সবজি বানিয়েছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যাতপর দেখো এখানে লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রাখছি, আর এইখানটায় দেখো টমেটো, পেঁয়াজ, আলু আর ধনে পাতা আছে। তো এটা আমি আজকে একটু চাউমিন বানাবো, তো সেই জন্য আমি একসাথে কেটে রেখে দিয়েছি, এটা ধুয়ে নেব। আর এইখানটাতে দেখো টমেটো, পেঁপে আর আলু আছে, এটা দিয়ে নিরামিষ তরকারি করে দেব হাজবেন্ডকে, আর আমাদের জন্য একটু রেখে দেব। আর দেখো লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে আমি এভাবে সাজিয়ে রাখি, তাহলে এই ডাব্বাটাতে পুরোটাই লঙ্কাটা ধরে যায়, এখানে 250 লঙ্কা আছে, তো পুরোটাই ধরে গিয়েছে এর মধ্যে। দেখো একটু গুছিয়ে রাখলে না পুরোটাই ধরে যায়। আর এখানে কটা বাইরে বার করে রেখেছি তরকারিতে আর চাউমিনে দেওয়ার জন্য, এবার এটা আমি ফ্রিজে রেখে দেবো। এই দেখো এটা দিয়ে আজকে আমি চাউমিন বানাবো, তো জল বসিয়ে দিয়েছি, আর এইগুলো দিয়ে সেমাই করলে না একদম ভালো লাগে না খেতে, যতই দুধ দিই না কেন সব দুধ টেনে নেয় আর কেমন একটা লাগে, তো সেই জন্য এইগুলো দিয়ে আজকে চাউমিন বানাচ্ছি। এই দেখো আমাদের যে চালটা আমরা খাই সেটা কালকে শেষ হয়ে গিয়েছিল, তো হাজবেন্ড কালকে এই চালটা নতুন নিয়ে এসেছে, তো জানি না কেমন ভাত হবে আজকে করে দেখব। আর সকালে আমি কি বলো তো বেশি করে একটু ভাত করে নিই, তাহলে দুপুরেও আমাদের হয়ে যায় আর গ্যাসটাও সাশ্রয় হয়, তো সেই জন্য আর কি। আর আমি না এখানে চাল সমস্ত খাবার বালতিতে রাখি, এটা কোম্পানির বালতি, কারণ কোম্পানিতে তো প্রিন্টিং হয়, তো সেই জন্য ওই কোম্পানির বালতি নিয়ে আসে। এই দেখো চাল, জল আর দুটো ডিম দিয়েছি, একটা হাজবেন্ডকে দেবো আর একটা মেয়েকে দেবো, সেই জন্য এবার ভাতটা বসিয়ে দেবো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে স্টপ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দিও, আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।